দেশ বিদেশে অসংখ্য নারী ভক্ত বলিউড অভিনেতা সালমান খানের। তার জীবনের প্রেমিকার তালিকাটাও নেহায়েত কম নয়, কিন্তু বয়স 55 পার করেও তিনি সিঙ্গেল। বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর তিনি। বহু নায়িকার সঙ্গে তার প্রেমের খবর শোনা গেলেও এখনও অভিনেতা কারো সঙ্গে সংসার পাতেননি। বছর দুয়েক আগে কপিল শর্মার শোতে গিয়ে সালমান খানের বিয়ের পরিকল্পনার কথা ফাঁস করেছিলেন সাজিদ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন করে উঠে এসেছে সেই ভিডিওটি। শোতে সাজিদ বলেছিলেন সালটা 1999। একবার সালমান খান আমাকে বলল চলো একসঙ্গে বিয়ে করে নেওয়া যাক। সে সময় সালমান খানের একজন বান্ধবী ছিলেন, তবে আমাকে মেয়ে খুঁজতে হয়েছিল। আমি মা বাবাকে পাত্রী খুঁজতে বলি। ঠিক হয় 18 নভেম্বর সালমান খানের বাবার জন্মদিনে দুজনে একসঙ্গে বিয়ে করব। সব কিছু ঠিক হয়ে গিয়েছিল, এমনকি কার্ড ছাপা ও বিলি করাও হয়ে গিয়েছিল। হঠাৎই 5-6 দিন আগে সালমান খান বললেন আমি বিয়ে করব না, আমার ইচ্ছা করছে না। সালমান অবশ্য আমার বিয়েতে হাজির হয়েছিল। এসে আমার কানে ফিসফিস করে বলল বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, নিয়ে পালিয়ে যাও। কিন্তু প্রশ্ন হলো কার সঙ্গে বিয়ের কার্ড ছাপা হয়েছিল সালমানের? সাজিদ নাদিয়াদওয়ালা অবশ্য কোনো নারীর নাম নেননি, তবে শোনা যায় অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সালমানের। বিয়ের কার্ডও ছাপা হয়ে যায়, তবে পরে সে বিয়ে ভেঙে দেন সালমান খান। সঙ্গীতার সঙ্গে প্রতারণার কারণেই নাকি বিয়ে ভেঙেছিলেন সালমান।